দীর্ঘ 15 বছর ধরে যে একটা সিন্ডিকেট আপনারা তৈরি করেছিল সেই সিন্ডিকেট এখনো রয়ে গেছে। হাসিনা চলে গেছে কিন্তু তার মাফিয়া বাহিনী সিন্ডিকেট বাহিনী এখনো রয়ে গেছে। আপনি দেখেন যখনই হচ্ছে এই যে আপনার দ্রব্যমূল উদ্যোগতি, এটাতে এমন না যে একটা সময় স্থবির ছিল কিংবা হচ্ছে স্থিতিশীল ছিল, এখন হুট করে মাথাগুলো পরে আবার বেড়ে গেছে, বিষয়টা তেমন না। আমরা দেখেছি হচ্ছে কি সিন্ডিকেট তখনও ছিল, তখনও দ্রব্যমূল্য উদ্যোগতি ছিল, এখনও চলমান আছে। এখানে একটা বিষয় হচ্ছে দেখেন আমরা দুইটা বন্যা হচ্ছে আমরা অতিক্রম করেছি। সে বন্যার কারণে হচ্ছে আপনার যে আমাদের সবজি সে ফসলের উৎপাদনটা আপনার নষ্ট হচ্ছে, একটা বিষয় এটা আছে। আরেকটা বিষয় হচ্ছে এখনও সিন্ডিকেট হচ্ছে কি কার্যকর অবস্থা আছে, মাঠ পর্যায়ে হচ্ছে যে প্রশাসন সে প্রশাসন কাজ করতেছেন, ছাত্র প্রতিনিধি তারাও কাজ করতেছেন। আমরা মনে করি যদি আমরা হচ্ছে মাঠ পর্যায়ে যদি আমরা সত্য অবস্থা নিতে পারি, আমরা উপদেষ্টারা কাজ করতেছেন, একই সাথে যে ছাত্ররা হচ্ছে আপনার ওয়াচ ডগ কিংবা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেছেন, আমরাও কাজ করতেছি। আমরা শুধু একটা বিষয় জানতে চাই যে অতি দ্রুত যত বড় সিন্ডিকেট হোক না কেন তাকে হচ্ছে আইনের আওতায় আনতে হবে। যে সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের যে স্বপ্ন নিয়ে যে জীবন দিয়েছিল যে দুনিয়া ডাল ভাত খেয়ে জীবন বাঁচবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করতে হবে। মানুষের হাফিজতে হয়ে গেছে, না বিশ্বাস উঠে গেছে, সে না বিশ্বাস হচ্ছে স্বস্তি নিঃশ্বাসের আওতায় আনতে হবে। তার আওয়ামী লীগ রেজিম যখন আমরা ফ্যাসিবাদ কায়েম করেছিল সেক্ষেত্রে আপনার টুল হিসেবে যন্ত্র হিসেবে ব্যবহার করছে সে এই যে বিচারপতিদেরকে, কিছু হচ্ছে মানে পেশাদারিত্বে উঠতে গিয়ে একদম হচ্ছে আপনার কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু হচ্ছে কুলাঙ্গার, যদি আমরা কি কুলাঙ্গার বলতে আমরা বাধ্য হচ্ছি, কিছু মানুষজন হচ্ছে গিয়ে কি দালালি করে গেছে, সরকার দালালি করে বিচার যন্ত্রকে একদম অকার্যকর করে রেখেছে। আমরা দেখেছি এই দেশের মানুষের সবচেয়ে বেশি আস্থার জায়গা হচ্ছে আপনার বিচারালয়, কিন্তু সেই আস্থার জায়গাকে আপনার ভলুন্টারি করেছিল। তারা হচ্ছে বারবার হচ্ছে যারা হচ্ছে ভিন্ন মত ভিন্ন দলের মানুষকে বারবার কারাবরণ করিয়ে বিভিন্নভাবে বিভিন্ন শাস্তির আওতায় এনে এদেশের মানুষকে মানুষের মুখের পাশে তারা হচ্ছে কেড়ে নিয়েছিল। বাংলাদেশ যে আমার ভাইরা শহীদ হয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে যে বাংলাদেশ গড়েছিলাম, আমরা একটা তা আবারও ক্লিয়ার করেছি যে আমাদের যে আন্দোলন যে সংগ্রাম শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে নয়, এই হাসিনার দোষর যারা আছে তাদের বিরুদ্ধে আমরা বলেছি যে আমরা সিস্টেম চেঞ্জ করতে চাই, আমরা ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করতে চাই। সেই জায়গা থেকে যদি এই যে ফ্যাসিবাদী দোষররা এইসব জায়গায় বিচার বিভাগের মতো জায়গায় বসে থাকে তাহলে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না, শহীদদের সেই স্বপ্ন আমরা কখনো বাস্তবায়িত করতে পারবো না। আমরা আপনারা দেখেছেন আমরা সেই 11টা থেকে এখানে হাইকোর্টের সামনে অবস্থান করেছি, আমরা 2টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়েছি, এখন তারা হচ্ছে গিয়ে কি বিভিন্নজন আলাপ আলোচনায় বসেছেন, আমরা অপেক্ষায় আছি। আমরা মনে করি এই যারা হচ্ছে বিভিন্ন রকম কারাকারের সাথে জড়িত, যারা হচ্ছে এই যে ফ্যাসিবাদী কাঠামোকে আবার ফিরিয়ে আনতে চান তাদেরকে অতি শীঘ্র অপসারণ করতে হবে। আমরা চাই 1 ঘন্টার মধ্যে এই সমাধানটা আসুক, আমরা না হয় রাজপথ ছাড়বো না। এই ব্যবস্থার বিলোপ এবং হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যদি আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে চাই সেক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তি হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হবে না, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমরা বলেছি যে লঙ্কা যায় সে রাবণ হয়, সে লঙ্কা সিস্টেমটা আমরা চেঞ্জ করতে চাই। প্রত্যেকটা ধরে ধরে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের বিগত 15 বছর ধরে যে প্রতিষ্ঠানগুলোকে আপনার অকার্যকর করা হয়েছে, কুক্ষিগত করা হয়েছে, দলীকরণ করা হয়েছে, সেগুলো আমরা ধরে ধরে আমরা হাত দিব। একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যে সমস্ত সিস্টেম সিন্ডিকেট ভাঙতে হয় সেই সিন্ডিকেট আমরা এক এক করে আমরা হচ্ছে গিয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সব কিছু রুখে দিবে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রত্যয়ে তারা এগিয়ে যাবে। আমরা শুনেছি যে অলরেডি আলাপ আলোচনায় বসেছি, আমরা দেখি কী হয়, যদি আমাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে আমরা অবস্থান কর্মসূচি আলাপ আলোচনার মাধ্যমে সবার সাথে সিদ্ধান্ত করে আমরা পরবর্তী কর্মসূচি আমরা দেখব। ঠিক আছে, থ্যাংক ইউ।